সেই জন্য তোমার কাছে আমি বলে জানাই, ওগো আমার রাবণ রাজা শোনো আমার ভাই, আমার কাছে আর এক কথা গো পরে জিজ্ঞাসন, ওরে হাজার কথা কথার মাঝে বলে দাসে জন, 14 বছর অনাহারে লক্ষণের 14 বছর থাকার ওরে দরকার ওরে আছে, 14 বছর না করলে শোনো কথা মিছে, ইন্দ্রজির বধ আমার হবে না হবে না, এই ইন্দ্রকে জয় করাতে যাবে না, নাকি 14 বছর না হলে ইন্দ্রকে জয় করা যাবে না, পঞ্চভূত মানে পঞ্চঝুটি খিতি অপ্তেজ মরুদ্ব আর 10 ইন্দ্রিয় 5টা কর্ম 5টা জ্ঞান সরদীপু কাম ক্রোধ লোভ মদ মোহ, আর 14 বছর যদি না হয় পূর্ণাঙ্গ যদি একটা 14 বছরে না হয় তাহলে ইন্দ্রকে বাবা জয় হবে না, ওরে মতান্তরে একবার ভেবে দেখো না। আমি তোমাকে বলেছিলাম আমার এই গানের ভাষা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো, আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো, শুধু আমার ভালোবাসাই শুধু আমার ভালো এতটুকু মনে নতা নাই, কত ভালো বাসি গো তোমার সে কথা তুমি তো বুঝলে না, আমি কত ভালো বাসি গো তোমার সে কথা তুমি তো বুঝলে না, আমি কত ভালো বাসি গো তোমার সে কথা তুমি তো বুঝলে না, আরে কত কত ভালো বাসি গো তোমার সে কথা তুমি তো বুঝলে না, আমি কত ভালো বাসি গো তোমার সে কথা তুমি তো বুঝলে না, ছড়ো রাম নামের গুণে বলো কষ্টের তোরি হরে সোনা সেদিন হয়ে গেল, একদিনে সরোজ নদীর তীরে শোন কথা মনে বলে দেখো রামচন্দ্র শোন তরা করে, সত্যি কথা ভাবের মাঝে আজ বলে যাই বৈশিষ্ট্যদের যে আমার যে জন সত্যি কথা বলি আপনাদের কাছে, মুনি আছে অনেকগুলো দেখবেন, বিশ্বামিত্র মুনি যেমন এসে একদিন হাজির হইয়াছিল তেমনি একদিন বৈশিষ্ট্যদেব মুনি বরে এলো, আমার ঠাকুরের লক্ষণ আর বহুই আমার রামচন্দ্র হাই, নদী পারে পারা পারে নিত্য নিত্য হয় নিত্য নিত্য নদী পার হয়, আবার সরোজ নদীর তীরে তারা দাঁড়াইয়া গেল, বিনা করিতে দিন রাত বাবা পারা পার হলো, মুনিবরের কাছে মাধব মাঝি কহিতে লাগিল তোমরা নিত্য নিত্য পারা পার হও রে ভালো, বিনা পয়সাতে পারা পার করি লাগে না করি, সেই সময়ে বলে আজকে মুনিবর তারা করি মাধব এক কাজ করো এখান থেকে তুমি আমাকে এপার থেকে ওপারে পার করে দাও,
যাওয়ার সময় তোমার সুদে আসলে সব মিটিয়ে দেব, তোমার সুদে আসলে সব মিটিয়ে দেব, আমি পারে নে করি ধারণা রাখব, অন্যাঙ্গে দিব্য জ্যোতি গৌরবর্ণ হলো, এটাকে বা বলো মুনিবর আমায় খুলে বলো, বলে দশরথ নন্দন বলে সর্বনাশ যার পদপশে পাশানি থেকে মানবী হয়ে গিয়েছে এই গৌতম মুনি স্ত্রী অহল্যা পাশানি ছিল, তার চরণ বর্ষে যেই ছিটে গিয়েছে সঙ্গে সঙ্গে মানবী হয়েছে, যদি আমি নৌকাখানা নিয়ে ওনাকে পার করে দিই আমার নৌকা পাথর হয়ে যাবে, আমার রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, আমার সংসারে বন্ড চলবে না তো, আমার সংসারে বন্ড চলবে না তো, হবে কি উপায় পারবো না মহাশয়, আর পারাপার হবে না, মাধবের স্ত্রী এসে বলে শোনো কথা কানে শুধু পার করতে হবে না, কাষ্ঠের করির মাঝখানে একটা নতুন বস্ত্র পরিধান যেমন মানুষে করায়, হাই রে মরি হাই এই নৌকার উপরে পেতে দিতে হবে জানেন মহাশয়, চরণ তো কাষ্ঠে তরিতে ঠিকবে না আর কখনো পাশানিও হবে না মানে পাথরও হবে না, তুমি এক কাজ করো একটা বস্ত্র ওই নৌকার মধ্যে পেতে দাও না, কোনো কথা বলি তোমার নৌকার মধ্যে বস্ত্র খানা পেতে বাবা দিন, আর প্রভু দেখো রামচন্দ্র জুটি দিল, এক পা দুপা নৌকায় দিয়েছে গোহাই এই পার থেকে ও পারে যে নাম পে চলে যায়, এমন সময় মাধব মাঝি পিছন থেকে ফিরে বলল প্রভু গো আজ আমি আপনাকে পার করে দিলাম, আমার কড়ি ছাড়া সংসার চলবে না তাই পারের কড়িটা আমাকে দিয়ে যেতে হবে, পিছন দিয়ে তাকিয়ে দেখলো বললো মাধব আমি সুদে আসলে তোমার ঋণ যা ছিল এতদিন আমি সব দেখো মিটিয়ে দিয়েছি, তোমার কাছে তাই জানাইছি মাধব মাঝি এমন সময় ফিরে যে দেখিল তিন জায়গাতে সোনা হয়ে গেল, মাধব বলে শোনো প্রভু গো করি নিবেদন আর জীবনে মানুষ পারাপার করব না এখন, যে কষ্টতে ভগবান পাগলা রে আমার কাষ্ঠের করি খানা বাবা সোনা হয়ে গেল, এই পারাপার করতে গিয়ে ভগবানকে কাষ্ঠের করি সোনা হয়ে গিয়েছে আমি কেমন করি না জানি, এই ঋণকে শোধ করবো, রামচন্দ্র তাকে বুকে জড়িয়ে ধরলো বললো মাধব মাঝি এ পারের করি যেমন তোমাকে আমি দিয়ে দিলাম তুমি আমার ঋণটাকে শোধ করবে, এ জন্মে নয় আমি পর জন্মে তোমারও লাগিয়া
নদিয়াতে যাব যে চলিয়া পিয়া, নদিয়াতে যাব যে চলিয়া মধু না পিদিব এই দাপর চলে যাবে কলিযুগে, মধু না পিধয়ে দেখো কোন কর্ম করিবে, আমি গৌর অবতারে যাব চলে হাই রে মোদি হাই, শিরাধারে যে মরিনে সদি করার লাগি যাব নদিয়ায়, শান্তি পূরণ হবু ডুবু আমার নদে ভেসে গেল, আমার গৌরী হয়ে জীবকে দেখো উদ্ধার করবো ভালো। সেদিন কাটুয়ার কাঞ্চন নগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে, মধু নাবিদের কাছে মাতার কেশ মন্ডন করে যাব চলে বর্ধমান জেলায় হাই, সেদিন আমার চাচর কেশ তুমি মন্ডন করবে শোনোই আমার ঠাই, নামে তোমার মধু নাবিদ হয়ে যাবে জানি, তারই অষ্ট সখী বাবা দিয়েছিলেন তিনি, সাধন ভজন করি বারে পরে ওরে বলো, সেদিন আমার মধু নাবিদ কোন কর্ম করিল মাধব মাঝি হয়ে আমার কলিযুগে এলো, বৃন্দাবনের মাঝে বাবা সেজন চলে গেল, কে যেন উদ্ধার করতে ওরে হাই, আমি তোমার কাছে বলে জানাই মিথ্যা বলি, তুমি শুনেছ নই আমার কথা, কথা নিয়ে বড় জোড়া গাথা আরে কত না প্রশ্ন করেছিলেন দেখেছেন, তোমার টাইটেল কি, তোমার বংশটা কি, তোমার স্বজাতি কি, মানে বুঝতে পারছি তো, তাহলে আপনাদের কাছে আমি কি বলবো, কথার নাই লতা পতা তো একবারই বলেছি, কত কথা বলছে আর একটা ভাগে কথা বলেছে বাবারে, কথায় কথায় অনেক প্রশ্ন দিয়েছে, আমার উত্তরটা দিয়েছে আবার আজ ওরা বাঁশ দিয়েছে, বুঝতে পেরেছি, বলছে একটা সিকিকে আহা একটা টাকাকে ভাঙালে সিকি চারটে হয়, চার আনা তখন দুটো বিড়ি দেবে কাকা বাবু, কি রে ভাই যারা বিড়ি খাই দেবে দেয় খবরদার দেবে না, বিড়ি বান্ডিল কত জানো, সুপার বুলেট পটা ক টাকা মানে তারা হয় জানো, আগে থাকতো 25টা আর এখন কটা হচ্ছে বলুন দেখিনি, খুব যদি ভালো বিড়ি হয় তাহলে 12টা 16টা এর বেশি হবে না, আর খুব বড় জোর একটু কমা হলে পরে 20টা নাকি বলছেন, চার আনার দুটো বিড়ি খাবে রে বলে হারি যা, মনে করছে মাল ফিরিয়ে দিয়ে দেবে নাকি, তাদের আর বউ ছেলে নাই তো, সেই জন্য আমি আপনাদের কাছে কি বলবো জানেন, হ্যাঁ তাহলে বলছি শোনো, এই চারটি রামচন্দ্র পুণ্য ব্রহ্ম সনাতন ঠাকুর লক্ষণ, আর এরা কি কুকুর, যদি কুকুর হইতে হয় ভগবানের দরজায় যেন কুকুর হয়ে জন্মাতে হয় নাকি বলছেন, কেন বলুন তো, কুকুর দেখবেন গৃহস্থের আশায় বসে থাকে, কখন একবার ডাকবে আর কখন দু মুঠো প্রসাদ পাবো বলে দরজায় দাঁড়িয়ে একটুখানি ল্যাজ নাড়াবে, কেন গোয়ালারা তো দূর থেকে কি করে, আমার দাদা বাবুরা এক হাড়ি দই এনেছে বলে অম্বিকা দিয়ে গুরুরাজের পুজো হচ্ছে বুঝতে পারছেন, সব নিরামিষ আমিষ চলবে না, আর নিরামিষই করবেন 200 টাকা করে পাতা লাগবে, বুঝতে পারছেন নিরামিষ খাবার সব তো মাল ঘিয়ে ভাজতে হবে নাকি বলছেন, তো যাই হোক এক কাজ করুন, এই দুধ থেকে ঘি হয়, ঘি থেকে চাচি হয়, চাচি থেকে দেখবেন ঘোল হয়, আর ঘোল থেকে কি হয় বাবা জানেন কিছু, গায়ে তো খুব দুবাইছেন আপনারা বাড়ি বাড়ি গিয়ে, হ্যাঁ কিন্তু দুধের মধ্যে এখানে চারটে জিনিস আছে, আচ্ছা ঘিয়ে যদি কেউ পলতে বা সলতে ডুবিয়ে দেয় দপ দপ করে জ্বলবে জ্বলবে তো, তারপরে কি হয় ঘোলে যদি মনে করলে কেউ পলতে ডুবায় বা সলতে ডুবায় জ্বলবে তখন দপ দপ করে নিভে যাবে, কি বলছেন, এক একটা করে পাওয়ার আছে, পাওয়ার 16টা নাম 32টা অক্ষর, হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম নামের পাওয়ার জানো, ট্যাবলেট যেমন কারো 400 পাওয়ার কারো 300 পাওয়ার কারো 200 পাওয়ার কারো 100 পাওয়ার, বুঝতে পেরেছেন, এক একটা
জোনার এক একটা পাওয়ার। তাহলে ঠাকুর লক্ষণ নামটা দিয়েছে, কে ঠককে যেদিন ঠকাইতে পারে সেই তো ঠাকুর নাম ধারণ করে। একদিন সীতা স্নান করতে গিয়েছিল, আর এমন সময় মশে দিতে চাই না জানতো দাদা, খারিপ দেন রাবণকে ভালো হবে। এবার মনে করবে কি বলবো আপনাদের কাছে, সত্যি কথা, সত্যি কথা বলছি, শুনুন মিথ্যা কথা বলিনি, সত্যি বলছি। আচ্ছা আপনারা কি জানেন, কারণ আমি কি বলবো কিছু বলার নাই, কারণ যে প্রশ্নটা করেছে সেই উত্তরটাই আমাকে সঠিকভাবে দিতে হবে নাকি, আর না দিলে তো হবে না। এবার সীতা স্নান করতে গিয়েছে, ঘোল আবার কি হবে, ঘোল ঘোলই থাকে, ঘোলে কখনো শৈলতে ডুবে না, ডুববে ওই তো আপনি ঘোল খাইয়েছেন, আমি বুঝতে পারছি। সীতা স্নান করছিল, আর এমন সময় ওই সীতার স্তনভাণ্ডারে ঠুকরে দিয়েছিল, তো নক্ষত্র গিয়ে সেটাকে দেখার জন্য তার পিছন পিছন ছুটে চলে যায়। তখন দেবরাজ ইন্দ্র ওই ইন্দ্রাসনে বসে আছে, সঙ্গে সঙ্গে গিয়ে ওই জয়ন্ত দেবতা পিছনে লুকিয়েছে, বলো তুমি ধরা পড়েছ যে সীতা মাতা সতী পবিত্রতা নারী, সেই নারী স্তনভাণ্ডার তুমি আজকে ঠোকর মারলে, আমি তোমার ঠককে ধরে ফেলেছি। সেদিন সীতা জিজ্ঞাসা করেছিল, লক্ষ্মণ তুমি জানতে পেরেছো কে কাক সে আজকে এই স্তরের মধ্যে কানে ঠুকরি দিয়েছিল? বললো আমি জানি, সেটা হচ্ছে জয়ন্ত দেবতা। বললো লক্ষ্মণ আজ থেকে আমি তোমাকে নাম দিলাম, ঠককে যখন ঠকাইতে পারে সেই জগৎ সংসারে ঠাকুর নাম ধারণ করে নাকি। তাহলে ঘিয়ের মধ্যে এখানে শৈলকে ডুবালে দাউ দাউ করে জ্বলবে, আর ঘোলের মধ্যে ডুবালে বাবা জ্বলবে না, তখন তপ দপ করে নিভে যাবে, যাবে না? তাহলে তুমি চিন্তা করো, সেই জন্য এক একজনের এক একটা পাওয়ার আছে, সেই পাওয়ারে কাজ হবে। যেমন চার রাম চার কৃষ্ণ আটটা হরে, এই হরে কোটা সম্ভেঙে ছেড়ে চন্দ্রাবলী রাধারানী সুবাসিনী শেষনাগ রেবতী সাবিত্রী নাকি বলছেন সিংহাসনী নাই, রাধারানী প্রথমেই আছে, দ্বিতীয়ত চন্দ্রাবলী আছে নাই, সবার একটা করে পাওয়ার আছে, সেই পাওয়ার অনুযায়ী কাজ হবে। এই গেল তোমার কথা, শোনোই আমার ছাই, আর বেশি কথা বাবা আমি বলবো নাই, অনেকক্ষণ হয়ে গিয়েছে। তুমি যে আমাকে কত প্রশ্ন যে করেছ, প্রশ্নটা একবার জর্জরিত করে ফেলেছো, বুঝতে পারছেন এত প্রশ্ন দিয়েছ আমাকে, তোমার ধনুর্বাণ কেন, পঞ্চঝুটি কেন, পরনে বাঘ ছাল কেন, তোর বাকলের ছাল তুমি পরিত্যাগ করেছো, বসন সেই একবার ত্যাগের বসন করেছ, বইতে নিয়েছ। অনেক দেখবেন বৈষ্ণবদের বইতে থাকে, আবার ব্রাহ্মণদের থাকে, নটা দেবতা বাস করে নাকি বলছেন, আর তেমনি ধারা বইতের মধ্যে এখানে নদের জন নজন থাকে, তেমনি আবার এই কৌপিনের বৈষ্ণবদের নটা দেবতা বাস করে নাকি বলছেন। তাহলে সব জায়গাতে এদের দুবার জন্ম হয় ব্রাহ্মণদের, ওই যে দ্বিজ বলা হয় নাকি বলছেন, দুবার, একবার দেখবেন পৈতে দেওয়ার সময় আর একবার তো জন্মগ্রহণ করিয়েছি, যার জন্যে আপনাদের কাছে আমি কি বলবো, বেশি কথা বলবো না। তাহলে তুমি যা প্রশ্ন আমাকে করেছিলে তুমি ভেবে দেখো, সেইটা কেউ নয় একমাত্র তুমি। আর এই পাসপোর্ট ভিসা দিয়েছে একদিকে তোমার বোন সর্বনাকা, আর অন্যদিকে তোমার ভাই বিভীষণ নাকি, বিভীষণ দিয়েছিল, কোথায় রেখেছো কোনখানে রেখেছো সেই গুণ আমাকে একে একে দেখিয়ে দিয়েছে। আমার ভক্ত প্রধান হনুমান গিয়েছিল আমাকে খবর দিতে নাকি বলছেন, সেই জন্য বলছি শোনো, আমি আপনাদের কাছে কি বলবো বাবা, আর বেশি বলবো না, অনেকক্ষণ হয়ে গেল উনি আসুক, টাকার বেলা সমান সমান কম বেশি নাই, তাহলে আমার আর বেশি বলার দরকার নেই, আমি অনেকক্ষণ বলেছি। এবার উনি ভাব জল্পনা কল্পনা বাঘ বিতন্ডার দ্বারায় আপনাদেরকে আমি মাটি দিয়ে তাতি দিয়ে চলে যাই, উনি আসুক। সেই জন্য চুরি যদি করতে হয় সৎভাবে চুরি করতে হবে, কেমন ডাকা ধরে ডাকাতের সঙ্গে যেতে হবে নাকি, সাধুর কাছে গেলে কেন, তুমি তোমার তো চেন্নত আছে একটা, সেই চেন্নতটা পড়েছিল বলেই আমি আজ সহসরি লঙ্কার মধ্যেখানে চলে এসেছি। তুমি তিন জায়গায় হেরে আছো, কার কাছে, কিসের জন্য, যে তিলক বিজয়ী রাবণ রাজা একে বলছে দশান, দশটা মাতা, এর মাও ভালো আর নার্সিং হোম হসপিটালও ভালো নাকি বলছেন, লোকের একটা মাতা প্রসব করতে গেলে দশ মাস দশ দিন লাগে, আরে মাল এমন করে প্রোডাকশন হয়ে বেরিয়ে পড়েছে দশটা মাতা নিয়ে, আমি বুঝতে পারছি না এর আসল মাতা কোনটা, এ জন্মগত মাতা না কর্মগত মাতা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাই যাওয়ার সময় তোমাকে বলছি শোনো, আকাশে
ওই সীমান।